আসসালামু আলাইকুম। আমরা দেখব যে কিভাবে একটি গুগল ফর্ম তৈরি করতে হয়। প্রথমে ব্রাউজার ওপেন করে কলেজের আইডি দিয়ে মেইলে সাইন ইন করব। এরপরে উপরে ডান দিকের নয় ডটের মতো আইকনে ক্লিক করে সেখান থেকে ড্রাইভে ক্লিক করব। অন্য একটি ট্যাবে ড্রাইভ ওপেন হয়ে যাওয়ার পরে উপরের বাম দিকের আমরা এই নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে মোরে ক্লিক করব। এরপরে এর পাশের গুগল ফর্মে ক্লিক করব। অন্য একটি ট্যাবে একটি নতুন গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। এরপর আমরা এই ফর্মের নামকরণ করব, যেন এটি ড্রাইভ থেকে খুঁজে বের করতে পারি। পরীক্ষা অনুসারে লিখলাম আইসিটি হাফ ইয়ারলি প্র্যাকটিস 10। এরপরে এখানে আমরা সেই হেডিং দিব যেটি সাধারণত পরীক্ষা প্রশ্নপত্র হেডিং এ থাকে। দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে ডিসক্রিপশন দিতে পারি, শিক্ষার্থী সকল প্রশ্নের এবং ইনফরমেশনের উত্তর দিবে এবং পরীক্ষা একবারের বেশি অংশগ্রহণ করবে না। এরপরে আমরা নিচে আনটাইটেলড কোয়েশ্চেনের জায়গায় সবার আগে দিতে পারি নেম। নেমের আনসার টাইপ হবে, আমরা এই ডান পাশের থেকে শর্ট আনসার অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে গেলে সেটাই রাখবো, না হয়ে থাকলে এখানে ক্লিক করব। ক্লিক করে শর্ট আনসার সেট করব এবং প্রশ্নটিকে রিকোয়ার্ড মার্ক করব নিচের ডান দিকের রিকোয়ার্ড লেখাটির ডান পাশে ক্লিক করে, অর্থাৎ স্টুডেন্টকে সাবমিট করার জন্য এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। এরপরে আমরা আরেকটি প্রশ্ন লেখার জন্য আমরা এই ডান পাশের বারগুলোর মধ্যে থেকে প্লাস এই অ্যাড কোয়েশ্চেন আইকনে ক্লিক করলে আরেকটি কোয়েশ্চেন লেখার জায়গা পেয়ে যাব। এখানে আমরা লিখব ক্লাস। ক্লাসের এখানে প্রশ্নের ধরন আমরা নির্ধারণ করব, এখানে ক্লিক করে আমরা সেট করব শর্ট আনসার এবং একই জায়গা থেকে আমরা রিকোয়ার্ড মার্ক করব যেন প্রশ্নের উত্তর না দিয়ে স্টুডেন্ট সাবমিট করতে না পারে। আবার এই পাশের প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব সেকশন এবং এই পাশের এই কোয়েশ্চেন টাইপ থেকে ক্লিক করে আমরা আনসার টাইপ সিলেক্ট করব। ড্রপডাউনে আমরা অপশন দেওয়ার জায়গা পেয়ে গেছি। এখানে আমরা প্রথমে লিখব এ, তারপরে বি লিখতে পারি, এরপরে সি, এমন সেকশন যতগুলো সেটা এইভাবে ড্রপডাউনে দেওয়া যেতে পারে। হ্যাঁ, এ দিয়ে শুরু করতে হবে তা নয়, যে কে এলও দেওয়া যেতে পারে। সুতরাং এটি দেওয়া হয়ে গেল এবং একই জায়গা থেকে এটাকে রিকোয়ার্ড মার্ক করব। এরপরে ক্লাসে ক্লিক করে এখানে রোল লিখব, এটি শর্ট আনসার এবং এখানে রেসপন্স ভ্যালিডেশন এসে পড়েছে। নিচে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নের উত্তর সংখ্যাই হতে হবে, তো শর্ট আনসার এটা আমরা নির্ধারণ অটোমেটিক্যালি হয়ে গিয়েছে, না হয়ে থাকলে করে নিব। এবং রেসপন্স ভ্যালিডেশন এসে পড়েছে, এটি রোল নাম্বার এবং আইডি নম্বরের ক্ষেত্রে লাগবে এবং এটাকে আমরা রিকোয়ার্ড মার্ক করব। এভাবেই আমরা আইডি নাম্বার এবং রোল নাম্বারের প্রশ্নটি তৈরি করব। যদি নেম সেকশন ক্লাসের জায়গায় যদি কোনো কারণে রেসপন্স ভ্যালিডেশনটা কোনোভাবে এসে পড়ে, তাহলে যদি আমরা সেটা না চাই সেখানে, তাহলে রেসপন্স ভ্যালিডেশনের এই পাশের ক্রসে ক্লিক করে এটাকে আমরা মুছে দিতে পারি এবং যেখানে চাচ্ছি সেখানে যদি রেসপন্স ভ্যালিডেশন বা প্রশ্নোত্তর নাম্বারে হতে হবে এটা যদি না আসে, তাহলে আমরা নিচের ডান দিকের তিন ডটের মতো আইকনে ক্লিক করে এখান থেকে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করলেই সেই রেসপন্স ভ্যালিডেশন আবার এসে পড়বে। এখন আমরা পরীক্ষার মূল প্রশ্ন শুরু করার আগে আমরা উপরে ডান দিকের সেন্ডে ক্লিক করব, সেন্ডে না সেটিংসে ক্লিক করব। এরপরে আমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছি, প্রথমে জেনারেল সেকশন ওপেন হয়েছে। এখানে এখানে কালেক্ট ইমেল অ্যাড্রেস এই অপশনটিকে চেক দিয়ে রাখলে শিক্ষার্থীকে অবশ্যই তার ইমেল অ্যাড্রেস দিতে হবে, আনচেক রাখলে দিতে হবে না। রেস্ট্রিক্ট টু ইউজার্স ইন বিএনএমপিসি অ্যান্ড ইটস ট্রাস্টেড অর্গানাইজেশন, এটি চেক থাকলে নূর মোহাম্মদের বাইরের কেউ এটাতে এই ফর্ম ওপেন করতে পারবে না। নূর মোহাম্মদের আইডিতে সাইন ইন করা ছাড়া সবাইকে ফাইল এই ফর্ম ওপেন করার জন্য নূর মোহাম্মদের আইডি দিয়ে সাইন ইন থাকতে হবে। এটি আনচেক দিতে হল দিলে যে কেউ এই ফর্ম ওপেন করতে পারবে। লিমিট টু ওয়ান রেসপন্স দিলে কেউ একবারে বেশি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। রেসপন্ডেন্ট স্ক্যান, এখানে কিছু করার দরকার নেই। এরপরে আমরা প্রেজেন্টেশন সেকশনে যাব। এখানে শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স
এটি আমরা আনচেকড রাখব যেন সে আরেকবার লিঙ্ক সাবমিট করার অপশন দেখতে না পায়, এবং এখানে লিখব ডিয়ার স্টুডেন্ট ইওর সাবমিশন হ্যাজ বিন রিসিভড। শিক্ষার্থী ফর্ম সাবমিট করার পরে এই ডায়লগটি দেখবে এবং দেখে বুঝতে পারবে যে তার ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। এবং এরপরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কুইজেস সেকশনে যাব। সেখান থেকে আমরা মেক দিস এ কুইজের বাম পাশের এই বাটনে ক্লিক করে এই ফর্মটিকে কুইজ হিসাবে নির্বাচন করব। এরপরে রিলিজ গ্রেড এটা আমরা লেটার আফটার ম্যানুয়াল রিভিউ রাখব বিশেষ পরীক্ষাগুলোর ক্ষেত্রে, যেন কেউ আগে আগে নাম্বার পেয়ে সে সঠিক উত্তর কারোর সাথে শেয়ার করে দিতে না পারে। এবং রেসপন্ডেন্টস ক্যান সি এটা আমরা আনচেক রাখবো কারেক্ট আনসারেরটা, বাকিগুলো থাক অসুবিধা নেই। এতে করে কেউ কারেক্ট আনসার পরীক্ষা সাবমিট করার পরে যদি ইমিডিয়েটলি আফটার ইট সাবমিশন দেখতে পায় কেউ ভুল আনসার করলেও সঠিক উত্তরগুলো দেখে ফেলতে পারবে, এজন্য এটা আমরা আনচেক রাখবো। এখন আমরা এই সব সেটিংস আমাদের করা হয়ে গিয়েছে, আমরা সেভে ক্লিক করব। এরপরে আমরা পরীক্ষার মূল প্রশ্নের জন্য তৈরি, আমরা এই বারের উপরের অ্যাড কোশ্চেনে ক্লিক করব। আমরা একটির নিচে আরেকটি প্রশ্ন লেখার জন্য যে বিষয়টি অবশ্যই খেয়াল করব, যেমন এই লেখাটির নিচে আমরা প্রশ্ন বা এটি কোয়েশ্চেন ওয়ান হলে এর নিচে কোয়েশ্চেন টু লেখার জন্য আমরা প্রথমে কোয়েশ্চেন ওয়ানে বা যে প্রশ্নের নিচে আরেকটি প্রশ্ন তৈরি করতে চাচ্ছি সেখানে আগে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা প্লাসে ক্লিক করব, এতে করে ঠিক সেই প্রশ্নের নিচেই আরেকটি প্রশ্ন এসে পড়বে, অন্যথায় সিরিয়াল উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এখানে আমরা প্রশ্নটি লিখতে পারি যে ওয়েন ওয়াজ বিএনএমপিসি ফাউন্ডেড, অপশনে দিতে পারি এখানে এ 1977, বি 1983, সি 1980, বি 1993। এই অপশনসগুলো আমরা এখানে দিয়ে দিলাম, এভাবে আমরা প্রশ্ন লিখতে পারবো এবং অপশনস দিতে পারবো। আমরা বাংলাতেও এখানে লিখতে পারবো, আমরা বিজয় বিজয় ইউনিভার্সাল কোড বা ইউনিকোড অবরোধ দিয়েও লিখতে পারি, যেমন এখানে আমরা লিখলাম নূর মোহাম্মদ কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা উত্তরের ধরন আমরা সবসময় খেয়াল রাখবো নির্বাচন করার ব্যাপারে, এখানে অটোমেটিক্যালি মাল্টিপল চয়েস সিলেক্টেড হয়ে গিয়েছে, এখানে হয়নি, সুতরাং এখানে ক্লিক করব, মাল্টিপল চয়েস হিসাবে এটাকে নির্বাচন করব। তাহলে আমরা অপশন দেওয়ার জায়গা পেয়ে যাব। এখানে 1977, 1980 এভাবে অপশন দিয়ে যেতে পারবো এবং বাংলায়ও লিখতে পারবো। এখন আমরা প্রশ্নের উত্তর সঠিক উত্তর কোনটি এটি কিভাবে সিলেক্ট করবো এবং নাম্বার যেভাবে দিব, আমরা প্রশ্নের এই বক্সের নিচের বাম দিকের আনসার কিতে ক্লিক করব, ক্লিক করে সঠিক উত্তর যেটি সেটিতে ক্লিক করব। যেমন 1977 ক্লিক করলাম, এটি সঠিক আনসার হিসাবে নির্বাচিত হয়ে গেল, শিক্ষার্থীরা দেখতে পারবে না। এবং এখানে ক্লিক করে আমরা পরীক্ষার নাম্বারটি দিতে পারি, এই প্রশ্নের মান দিতে পারি, যেমন 1। এখানে প্রশ্নের মান লেখার জন্য অবশ্যই ইংরেজি নাম্বার ব্যবহার করতে হবে, আমরা লিখতেও পারি অথবা এই অ্যারোগুলো ব্যবহার করেও নাম্বার লিখতে পারি। আমাদের সঠিক উত্তর এবং নাম্বার দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমরা অবশ্যই নিচের ডান দিকে ডানে ক্লিক করব, অর্থাৎ এই প্রশ্নের উত্তর যে যে সঠিক দিবে বা ভুল দিবে এটা ফর্ম অটোমেটিক্যালি চেক করে নিবে। আচ্ছা, পরীক্ষার এসব প্রশ্ন রিকোয়ার্ড হিসাবে মার্ক করা যাবে না, যেন শিক্ষার্থী কোনো প্রশ্ন না পারলে সে স্কিপ করেও পরীক্ষার উত্তর সাবমিট করে দিতে পারে। সুতরাং এভাবে প্রশ্নগুলো করব। কোনো উদ্দীপক বা প্যাসেজ লেখার জন্য আমরা এই বার থেকে থার্ড অপশন টাইটেল এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা টাইটেল দিতে পারি সি দি প্যাসেজ বিলো, এবং ডিসক্রিপশনে দিতে পারি হি ইজ আ স্টুডেন্ট, হি ক্যানট অ্যাক্সেস গুগল ক্লাসরুম ফ্রম হিজ ডিভাইস, সো হি আস্কস হিজ আইসিটি টিচার ফর হেল্প। তো এখানে প্যাসেজ দেওয়া এভাবে যায়, এবং কোনো ইমেজ যেভাবে আমরা দিতে পারি, আমরা এই বার থেকে ফোর্থ অপশন
इमेज অপশনে ক্লিক করব ইমেজ অপশনে ক্লিক করে ব্রাউজে ক্লিক করব এরপরে আমরা আমাদের ডেস্কটপের যে সকল ফাইল ফোল্ডার আছে সেগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা শুধু ইমেজই নামাতে পারবো সুতরাং এখান থেকে আমরা যে ইমেজ আমাদের ডিজায়ার্ড ইমেজ আমরা সেটি খুঁজে বের করার পরে আমরা সেটাতে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে সেই ছবিটি আপলোড হয়ে যাবে এই যে এখানে আপলোড হয়ে যাচ্ছে ছবিটি আপলোড হয়ে গেল ইমেজের আমরা টাইটেলও দিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে যেমন এখানে দিলাম সি দ্য কোশ্চেন বিলো এখন আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা ইমেজ দিব প্যাসেজ দিব বাংলায় লিখব প্রশ্ন তৈরি করব এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে এই সকল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখন এই ফর্মের লিংকটি আমরা যেভাবে পাবো সেটা হচ্ছে আমরা এখন এই সেন্ড আইকনে ক্লিক করব এরপরে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি এখান থেকে সেকেন্ড অপশনে ক্লিক করব ক্লিক করে শর্ট এন ইউআরএল এ ক্লিক করব আমরা লিংকটি দেখতে পাচ্ছি ফর্মের লিংকটি ছোট হয়ে গেল সংরক্ষণে এতে আমাদের সুবিধা হবে আমরা কপিতে ক্লিক করব এবং এরপরে উপরে ডান দিকের ক্রস বাটনে ক্লিক করে এই বক্সটি ক্রস করে দেব এবং এখন এই লিংকটি আমরা যেখানে প্রয়োজন সেখানে আমরা সংরক্ষণ করে রাখতে পারি যেন পরবর্তীতে আমরা ক্লাসরুমে পরীক্ষার সময় মেসেঞ্জারে বা যেখানে প্রয়োজন সেটা দিয়ে দিতে পারি এবং আমরা আমাদের প্রয়োজন হলে আমরা ড্রাইভ থেকে আমরা এই ফর্ম আবার এডিট করতে পারবো তবে এই লিংক ব্যবহার করেও আমরা যারা ফর্মটি তৈরি করেছি তারাও এটিকে ব্যবহার বা এডিট করতে পারবো এভাবে এই লিংকটি দিয়ে আমি অন্য একটি ট্যাবে ফর্মটি ওপেন করলাম এখন যেটা কোনো স্টুডেন্ট দেখবে না শুধু ফর্ম তৈরিকারী দেখবে নিচের ডান দিকের এই পেনের মতো আইকন যেটাতে ক্লিক করলেই আপনি আবার ফর্ম এডিট করার অপশনটি পেয়ে যাচ্ছেন এই যে এটা থেকে এডিট করা যাচ্ছে সুতরাং এভাবেই আমরা ফর্ম তৈরি করব এবং যেভাবে প্রয়োজন সেভাবে প্রশ্নের ধরন নির্বাচন করে প্রশ্ন তৈরি করতে পারব এবং আরেকটি এখানে যে রেসপন্সেস উপরের রেসপন্সেসে ক্লিক করে আমরা অ্যাকসেপ্টিং রেসপন্সেস এর এই বাটন অফ করে দিতে পারি আবার এখানে ক্লিক করে অন করে দিতে পারি আমরা পরীক্ষার সময় শুরুর আগে আমরা এই ফর্মটি যেন কেউ লিঙ্ক পেয়ে গেলে ওপেন না করতে পারে সেজন্য এটাকে আমরা অফ করে দেব এবং শিক্ষার্থী এই লিঙ্ক ওপেন করলে সেটি ডায়লগ দেখতে পারবে এখানে আমরা লিখতে পারি যদি পরীক্ষা শুরু হওয়ার আগে এটি অফ করে থাকি যে পরীক্ষার সময় অনুসারে ইউ ক্যান ওপেন দিস ফর্ম এট 5:15 PM মানে শিক্ষার্থী বুঝবে যে লিঙ্কে সমস্যা নেই সে লিঙ্কটি এখন ওপেন করতে পারবে না এই সময়ের আগে সে ওপেন করতে পারবে না সময় হলে আমরা এটা আমাদেরকে নিজে নিজেই আবার ওপেন করে দিতে হবে এটা স্বয়ংক্রিয়ভাবে অন করা যায় না এবং সময় শেষ হয়ে যাওয়ার পরে আমরা অফ করে দিব আমরা এখানকার লেখা আবার পাল্টিয়ে দিব এবং এখানে লিখব টাইমস আপ শিক্ষার্থী আবার ঢুকলেই সে বুঝতে পারবে যে এটা সময় শেষ হয়ে গিয়েছে এবং সেই ফর্মটা ওপেন করতে পারবে না সুতরাং সে কোনো সমস্যার কথা বলতে পারবে না সে বুঝে যাবে যে কেন সে ফর্ম ওপেন করতে পারছে না সুতরাং এইভাবেই আমরা ফর্ম তৈরি করব এবং এটাকে আমরা ব্যবহার করব ধন্যবাদ।